আসসালামু আলাইকুম ভাইয়ারা, তেমন এখন আশা করি অনেক ভালো আছে। নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি ভাইয়া জুমার। সবার আগে এটা বলি যে ঈদ মুবারক সবাইকে, ঈদ মুবারক সবাইকে। ঈদের দাওয়ার রইল, সবাই ঈদ কেমন কাটাইলা? তেমন খুশি শান্তি কাটাইতে পারছো না? এখনো আরও দুটা দিন ঈদ বাকি আছে, তোমরা কীভাবে কী কেমনটা ঈদ পালন করছো? আজকের দিনটা কীভাবে ঈদের আনন্দ করছো? সবার আগে একটা কথা বলে রাখছি, যারা যারা ডায়মন্ড কিনতে চাও আমার লিন আমি বিক্রিক্রম বক্রিয়ে দেবো, আর ছবি আমি দিয়ে দিচ্ছি। আর বাইরে ডায়মন্ড পোলারদের কাছে কেনার দরকার নাই। তোমাদের আইডি বছর ঈদের দিন হওয়ার পরে আবার তোমাদের মন খারাপ থাকতে পারে, তোমাদের ঈদের দিন মুখ পুরাই যেতে পারে। তারপর বাকি কথা বলবো। তাও তোমাদের যে ডায়মন্ড কিনা লাগে, ঈদের দিন হাজার একের ডায়মন্ড কেনার জন্য অপেক্ষা করতেছো তোমরা? তারা আমার পেজে আছে, আমার নাম দেবা যে আমি এইখান থেকে এসে আপনার ভিডিও দেখে আমি ডায়মন্ড কিনতে আসছি, এইটা বলবা। না বললে আমি বুঝবো কী করে তোমরা? আমার কবার কি থাকা এবার তুই না না বুঝলে আমরা বোঝো না বাইরে। আমাদেরকে পেজে আমাদের বলতে হবে যে আমি আপনার ভিডিও দেখে আপনার লিঙ্কে আসছি, এটাই এটাই আমার প্রশ্ন। আর তারা কারা ডায়মন্ড কিনতে থাকে অবশ্যই আমার কমেন্ট কেন ভরা হালাও। ঈদের দিন, ঈদের দিন আর ফেক ডায়মন্ড প্লেয়ারদের কথা একটু পরে বলি। আর লিঙ্কটা দেখাই, দুইটা লিঙ্ক আমি দেখাই দিই, এই ছবিটা দুইটা ছবিটা দেখাই, দেখাবো এখন। এক মিনিট, ও এক মিনিট। ওটাই হলো আমার লিন্ডের ছবি, আমার পেজ, আমার অরিজিনাল ডায়মন্ড ফেল করি আমরা। প্লিজ আমার পেজের চেয়েও ডায়মন্ড কিনতে চাইলে অবশ্যই আমার নাম দেবা চ্যানেলে, তারপর আমি বুঝবো যে তোমরা আমার সাবস্ক্রাইবার। তোমরা প্লিজ আমার ডায়মন্ড, আমার পেজে ডায়মন্ড কিনতে অরিজিনাল আইডি পাসওয়ার্ড লাগবে না, ফ্রি ফায়ার আইডি কোডটা দিলেই হয়ে যাবে। তোকে ডায়মন্ড কিনতে আমাকে বলবা পেজের, আমি লিন বিক্রি সম্পর্কে দেখবো, ফেসবুক পেজ লিন বিক্রি সম্পর্কে দিয়ে দেবো। অবশ্যই আমাকে নাম দিবা যে আমি অমুক জায়গা থেকে বলছি, অমুক জায়গা না বললে হবে, তুমি খালি আমার চ্যানেলের নাম বলতে হবে যে ভাইয়া জেমার থেকে, আপনার চ্যানেল ভাইয়া জেমার লেখা, ওটা এখান থেকে আপনার বিশিক্ষম বক বিশিক্ষম বকটি ঢুকি ঢুকে আপনার ডায়মন্ড চিনতে রাখি, আর আপনার সবকবার আমি তখন তাইলে আমি বুঝবো যে না আমার সবকবাররা আসল সবকবাররা ডায়মন্ড কিনতে খেয়ে। অনেক তো ফেক ডায়মন্ড ফুলে রাখে, তার ওইটা কী বলবো, বলার ভাষা নাই ভাই। জানোয়ার তো জানোয়ারই থাকবে, ঈদের দিন গালিগালব করে লাভই নাই আমার। তারপরে আমি একটা কথা বলবো, জানোয়ার তো জানোয়ারই থাকুক মানুষ, বুঝছো? জানোয়ার তো জানোয়ার, তারা ডায়মন্ড ফেক প্লেয়ারদেরকে কথা বলতেছি, ভালো ডায়মন্ড প্লেয়ারদেরকে কিছু বলবো না, ফেক ডায়মন্ড প্লেয়ারদেরকে কথা বলবো। জানোয়ার তো জানোয়ারই থাকবে, এরা বেশি ভালো ভাবে না, জানোয়ার সারা জীবনই থাকবে। কেন খারাপ ব্যবহার করলাম এটা আমার কি বলার ভাষা নাই। অনেকের আইডি পাসওয়ার্ড মেরে নিয়ে, অনেকের টাকা মেরে নিয়ে অবস্থা খারাপ করে দিচ্ছে, পোলাবানদের অবস্থা খারাপ করে দিচ্ছে। কেন ভাইয়ারা এত খারাপ কেন করো তোমরা? ডায়মন্ড কী বলবো, মুখের ভাষা নাই, উল্টা পাল্টা কাজ করে যারা শেখ ডায়মন্ড প্লেয়ার। কেন ভাই তোমাদের ওটা ব্যান করাই ঠিক, তোমাদের ওটা করাই ঠিক হয় নাই, তোমরা ওটা অপরাধ কাজ করতেছো, একদম বাজে কাজ করতেছো। তো এটা দেখতে পারলাম এখানে মাখিয়া এনিমে হলো কোন দিকে খেলে গেল, যাই হোক ওটা করা বাদ দিই, আগে আগে ওটা বলি। মানুষ কিন্তু উল্টা পাল্টা কাজ করে না ঈদের দিন ভাইয়ারা, এরকম কেন আইডি পাসওয়ার্ড? সবার আইডি পাসওয়ার্ড মারতেছো, সবার আইডি পাসওয়ার্ড মারাটা একদম ভুল, আইডি পাসওয়ার্ড মারা একদম অপরাধ। আইডি পাসওয়ার্ড মারবাই না, কারো আইডি পাসওয়ার্ড মারবে না। তারও তুমি যদি ডায়মন্ড ব্যবসা করে লাভ করার ইচ্ছা থাকে, তাহলে পাঁচ টাকা দুই টাকা তিন টাকা বা দুই টাকা বেশি রাখতে পারো, কিন্তু ভাই আইডি পাসওয়ার্ড নিও না, আইডি কোডটা নাও, সুন্দরভাবে বেছে দাও, এইভাবে করো না। যারা যদি টাকা না দিতে পারে তাদেরকে বলো যে টাকা আয় না, তারপর ডায়মন্ড কিনো, তার আগে আমরা ক্রেডিট দিতে পারি না। যারা লাভ করতে চাও তখন বলতে পারো, কিন্তু যারা অরিজিনাল ডায়মন্ড প্লেয়ারদের কথা বলতেছি না যে খারাপ ব্যবহারটা করলাম, তবে আমি কোনো ভিডিওটা খারাপ ব্যবহার করি নাই, তবে এই ভিডিওটা খারাপ ব্যবহার করলাম। কারণটা কি, সে ডায়মন্ড প্লেয়াররা কেন থাকবে ভাই, কেন হাজার হাজার টাকা নষ্ট করছে অনেকে বড় বড় আইডিতে, সেই আইডিতে টপ আপ করতে গেলে তো ধরা খাইয়া যায় মানুষরা, বন্ধুরা বড় ভাইয়েরা ধরা খেয়ে যায়।
আইডি যখন বড় বড় ডায়মন্ড কিনতে যাবে 1000 ডায়মন্ড 500 ডায়মন্ড 100 ডায়মন্ড আমার পেজ একদম নকল পেজ না একদম অরিজিনাল পেজ তোমরা এখান নিশ্চিন্তভাবে আরামভাবে কিনে নিতে পারো আর ওটার কথা আমি কিছু বললাম না আর একদিন সবাইকে আমাকে মাফ করে দিও আমার ওই ব্যবহারটা খারাপ করা ঠিক হয় নাই ঈদের দিনটা খারাপ ব্যবহার করা যাবেই না যাবেই না আল্লাহর কাছে তবা টবা করবো আর মানুষদেরকে আমি একটা কথা বলবো সময় একে ভালো হয়ে যাও ঠিক ডায়মন্ড প্লেয়ার ভালো হয়ে যাও ব্যবসা বন্ধ করো আর যদি ভালো কোনো ব্যবসা করতে চাও তাহলে শুরু করো ভালো কোনো ডায়মন্ড ফিল করা আর যদি না করতে চাও যোগ্যতা নাই তোমাদের তাইলে ভাই সময় একে ভালো হয়ে যাও ফেক ডায়মন্ড প্লেয়ার আর ঠেকো না আমি আবারও বলছি সময় একে ভালো হয়ে যাও একদম বাজে বিক্রি কাজে যেও না যদি তোমার ডায়মন্ড কিনতে হয় অরিজিনালভাবে যাবা আর যারা যারা ডায়মন্ড কেনার জন্য ঘুরতেছ অরিজিনাল প্লেয়ার অরিজিনাল ডায়মন্ড প্লেয়ার তবে আমার পেজে কিনতে পারো আমার পেজ অরিজিনাল আমি অনেক ডায়মন্ড বিক্রি করেছি আমাদের পেজে আমরা অনেক ডায়মন্ড বিক্রি করছি এমন কোনো বিপদ হয়নি আল্লাহ রহমতে সব ঠিক সুজাকে তোমরা তাইলেও ট্রাই করতে পারো আমাদের পেজে একবার ট্রাই করতে পারো দুবার ট্রাই করতে পারো 10 বারও ট্রাই করতে পারো 1000বারও ট্রাই করতে পারো তোমাদের একবার ডায়মন্ড টপ আপ করলে মনে 1000বার টপ আপ করতে মনে করবে যে না ওই ভাইয়াটার অরিজিনালভাবে টপ আপ বিক্রি করতে খে ডায়মন্ড তো আর তোমরা ঈদের দিন আর যাদের খারাপ মানুষের কথা কী বলবো তবে আমি টবা টবা করবো সমস্যা নাই তবে একটা কথা আমি বলবো সময় একে ভালো হয়ে যাও এইসব কাজে বাদ দিয়ে দাও আর যারা যারা ডায়মন্ড কিনবা আমার নাম দিবা তাহলে আমি বুঝবো যে তোমরা আমার সাক্ষ্য এবার হ্যাঁ আর আমার অরিজিনাল পেজ এটা আমি লিখুন বিশ্ব সম্পর্কে দিব ইউটিউবে বিশ্ব সম্পর্কে দেবো আর যারা যারা আমার তেমন নতুন হয়ে থাকো তেমনটাকে ধক্ক করে বেল এখন করে যখন ভিডিও আপলোড ঘন ঘন দোকানের কাছে নোটিফিকেশন চলে যাবে আর অবশ্যই শেয়ার পারলে শেয়ার করো বন্ধুদের সাথে ভাইয়াদের কাছে শেয়ার করো পারলে ভাইয়া বোন যা কাকা কাকি মামা মামি যা যারা যারা আছে তাদের কাছেও শেয়ার করো আমার ভিডিওটা শেয়ার করলে তো ভালো হয় আর একটু কমেন্ট করো কেমন হয়েছে আর ঈদটা কেমন করে কাটাইছো আমি একটু হচ্ছে ভিডিওটা খারাপ ব্যবহার কেন করলাম ওটা খারাপ ঠিক হয় না ঈদের দিন আনন্দভাবে থাকা ঠিক কিন্তু অনেকে তো এরকম খাচ্ছে বাস হয়ে যাচ্ছে আর কি অনেকে রিয়েল প্লেয়াররাই বাস হয়ে যাচ্ছে ফেক ডায়মন্ড প্লেয়ারদের কাছে কী বলবো ভাই ইয়ারা কিছু বলার ভাষা নাই আমার আপনাদের বলার ভাষা থাকবে না আপনাদের যখন আইডি ফেলে যাবে তাও আপনারা কি আর বলবেন আর আপনারা ঈদ কেমন কাটালেন কমেন্ট কেন বললেন আমি ঈদ ভালো কাটাইছি আলহামদুলিল্লাহ কুরবানিও দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ভাইয়া